তো দেখো আজকে এটি আমাদের জিকের অধ্যায় ভিত্তিক ক্লাস নম্বর থার্টি ফাইভ এর আগে কিন্তু অলরেডি আমাদের চৌত্রিশখানা ক্লাস হয়ে গিয়েছে তোমরা যদি এই সব ক্লাসগুলো না দেখে থাকো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে তো আজকে আমরা এই ক্লাসে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো মৌলিক অধিকার বর্তমানে আমাদের মৌলিক অধিকার ছয়টি তো এই ছয়টি মৌলিক অধিকার কি কি তো প্রথমে দেখো রয়েছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবেদনের অধিকার তো এই মোট এখন বর্তমানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে কিন্তু প্রথম অবস্থায় ষাটটি মৌলিক অধিকার ছিল ওকে এবং একটি অতিরিক্ত মৌলিক অধিকার সম্পত্তির অধিকার তো এটি কিন্তু বর্তমানে আইনি অধিকারে পরিণত হয়েছে বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে নেক্সট দেখো সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় সব আর মৌলিক অধিকার বর্ণিত রয়েছে আমাদের ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার ছয়টি মৌলিক অধিকার এইসব মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় বর্ণিত রয়েছে তো দেখো মূল সংবিধানে মোট ষাটটি মৌলিক অধিকার থাকলেও বর্তমানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে তো দেখো উনিশশো সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে এটি কিন্তু একটি আইনি অধিকারে পরিণত হয়েছে ওকে তো মূল সংবিধানে ষাটটি মৌলিক অধিকার থাকলেও বর্তমানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে তো এই হলো মৌলিক অধিকার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো এরপরে দেখো নেক্সট মৌলিক কর্তব্য তো দেখো বর্তমানে বর্তমানে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি তো সেই এগারোটি মৌলিক কর্তব্য কী কী তো প্রথমে দেখো রয়েছে সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা এবং সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নেক্সট দেখো দুই স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলো সংরক্ষণ এবং অনুসরণ নেক্সট দেখো তিন ভারতীয় সার্বভৌমত্ব একতা এবং সংগতি সংরক্ষণ এবং অনুসরণ নেক্সট দেখো চার দেশ রক্ষা এবং জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে যোগ দেওয়া তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি নাগরিকদের মৌলিক কর্তব্য নেক্সট দেখো পাঁচ রয়েছে ধর্মগত ভাষাগত এবং আঞ্চলিক ভিন্নতার ঊর্ধ্বে জনগণের ঐক্য এবং পদের বিকাশ এবং নারী জাতির মর্যাদাহানির প্রধার বিলোপ নেক্সট দেখো ছয় নম্বর মৌলিক কর্তব্য রয়েছে দেশের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান প্রদর্শন বনভূমি নদ নদী প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি মর্মত্ববোধ নেক্সট দেখো আট বৈজ্ঞানিক মানসিকতা পোষণ জাতীয় সম্পদ সংরক্ষণ এবং ক্রমবর্ধমান জাতীয় উন্নতি এবং সমৃদ্ধির জন্য ব্যক্তিগত সমষ্টিগত এবং উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা এবং লাস্ট রয়েছে এগারো নম্বর ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা প্রত্যেকটি পিতামাতা মাতা বা অভিভাবকের কর্তব্য তো এই হলো মোট এগারোটি মৌলিক কর্তব্য এবং মৌলিক কর্তব্যগুলো আমাদের সংবিধানের একান্ন এ নং ধারায় উল্লেখ রয়েছে ওকে তো এই হলো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো দেখো এইবারে আমরা আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং এই সব প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো আজকের প্রথম প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব আইন এটি কত সালে পাশ হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিগত বছরের প্রশ্ন বিগত বছরের কোনো কোনো পরীক্ষাতে কিন্তু এইসব প্রশ্নগুলি এসেছিলো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো দুই চোদ্দ বছর পর্যন্ত বয়সের শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার প্রাপ্তির সংস্থান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের একুশের এ নং ধারায় বা অনুচ্ছেদে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তিন বর্তমানে সম্পত্তির অধিকার এটি একটি কি ধরনের অধিকার তো দেখো আগে আমাদের মৌলিক অধিকার ছিল ষাটটি কিন্তু বর্তমানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে এবং এই সম্পত্তির অধিকার কিন্তু আগে মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে এটি একটি আইনি অধিকারে পরিণত হয়েছে এবং এটি করা হয়েছে উনিশশো সালে ওকে এটি করা হয়েছে উনিশশো এটি করা হয়েছে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেক্সট দেখো চার মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল তো এই প্রশ্ন হয়ে যাবে অপশন ডি করাচি অধিবেশন ওকে এবং এই অধিবেশনটি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো পাঁচ ভারতীয় সংবিধানের নং ধারায় কোনো কারখানা শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় এবং তাদের বয়স কত বছরের কম হলে তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চোদ্দ বছরের কম হলে তাদেরকে কিন্তু শিশু শ্রমিক বা শ্রম করানো যাবে না অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ছয় কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে ওকে উনিশশো সালে একান্নর এ নং ধারায় এই মৌলিক কর্তব্যগুলো কিন্তু সংযোজন করা হয় ওকে তো দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বিগত বছরের প্রশ্ন এবং এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সাত কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকরের সংবিধানের হৃদয় এবং আত্মা রূপে বর্ণনা করা হয়েছে কোন মৌলিক অধিকারটিকে তো দেখো সঠিক উত্তর হিসাবে এই প্রশ্নের অপশান সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবং এটি কিন্তু বত্রিশ নং ধারায় রয়েছে এবং এই বত্রিশ নং ধারাকে কিন্তু সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন মৌলিক অধিকার কার্যকরের দায়িত্ব কোন বিচারালয়ের মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নয় মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে ষাটটি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো দশ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী এই পুরস্কার প্রদান করেন তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে আঠেরো নং ধারায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো দেখো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষা এসেছিলো নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সংবিধান অনুযায়ী কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য পরপর দুইবার শাস্তি প্রদান করা যাবে না তো এটি কত নম্বর ধারায় বলা হয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি নং ধারায় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো টুয়েলভ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকার দ্বারা পরিচালিত সরকারের থেকে আর্থিক অনুদানপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ ভাষা কেবলমাত্র এগুলির কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের ভর্তির অধিকার খর্ব করা যাবে না তো দেখো এটিও কিন্তু একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো সঠিক উত্তর হিসেবে এটি ছাব্বিশ নং ধারায় বা ছাব্বিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টিন ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বিভিন্ন নির্দেশবলী রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দুই নং অংশে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টিন ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সত্তরের নং ধারায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটিন কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় তো দেখো এই চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার এটি কিন্তু কোনো মৌলিক অধিকার নয় বাকিগুলো দেখো সাম্যের অধিকার এটি একটি মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এটিও একটি মৌলিক অধিকার সাংবিধানিক প্রতিবেদনের অধিকার এটিও কিন্তু একটি মৌলিক অধিকার ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য আমাদের কিন্তু বর্তমানে প্রতিদিন সন্ধ্যে ছটায় তোমরা জিকের কের ক্লাস পেয়ে যাবে এবং প্রতিদিন রাত নটায় তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে ওকে নেক্সট তোমরা সংবিধানের কোন বিষয়ের উপর ক্লাস চাইছো কোন টপিকের উপর ক্লাস চাইছো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ওকে ধন্যবাদ